আনুষ্ঠানিক অনুমতি না পাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়া পল্টন ছেড়ে যেতে বলেছে পুলিশ। আজ শুক্রবার 27 অক্টোবর সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মাহিদউদ্দিন। তিনি বলেন, আমরা সবকিছু বিবেচনা করছি, সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আজ রাতে হয়তো সিদ্ধান্ত নেবেন পুলিশ কমিশনার। অনুমতি না মিললেও নয়া পল্টনে বিএনপি নেতা কর্মীর অবস্থান নিয়েছে, পাশাপাশি আওয়ামী লীগ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত কমিশনার মাহিদ বলেন, অনুমতি না পাওয়া পর্যন্ত নেতা কর্মীদের সরে যেতে হবে, মঞ্চ তৈরি তো না করা হয়েছে, সবার সহযোগিতা চাচ্ছি আমরা। এদিকে বিকেল থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো পাশে সড়ক বন্ধ থাকলেও সন্ধ্যা 7টার দিকে তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।